পাঁচটা বাছুর নিয়ে একটা প্যাকেজ। হ্যাঁ হ্যাঁ, তবে বাছুরের আজকে কোয়ালিটি গুলো আমি অন্যরকম দিছি ভাই। হ্যাঁ যে দর্শক ভাই হোক, এগুলো মাল কার ভাগ্যে আছে বলা যাবে না, হ্যাঁ, কিন্তু ভাই এগুলো জাতের বাচ্চা, ফ্রিজিয়াম বাচ্চা, ঘটনাও আছে, সারও আছে, সাইওয়াল বাচ্চাও আছে। হ্যাঁ আজকে যে রেটটা দিবো ভাই, হ্যাঁ রেটটা সীমিত রেটেই দিবো, কিন্তু আমি দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। এই যে দেখছি আমরা সামনে পাঁচটি গাভী, পাঁচটি বাছুর নিয়ে এই পাশে আছে বেলাল ভাই, আমরা একটু কথা বলি। বেলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কয়টা ভাই? পাঁচটা গাভী, পাঁচটা বাছুর? পাঁচটা গাভী, পাঁচটা বাছুর ভাই। পাঁচটা গাভী, পাঁচটা বাছুরের একটা প্যাকেজ? একটা প্যাকেজ। আচ্ছা, এর মধ্যে সার কয়টা, বকনা কয়টা? এর মধ্যে সার হলো একটা, বকনা হলো চারটা। সার একটা, বকনা হচ্ছে চারটা? চারটা। জি ভাই। তার মধ্যে দুইটা ক্রস নাকি বাচ্চা? এই যে ফ্রিজিয়াম বলে এগুলা। হ্যাঁ এই যে বাচ্চা, এটা সার বাচ্চা। সার বাচ্চা, সার বাচ্চা ফ্রিজিয়াম, আর এই বাচ্চাটাও আপনার বকনা বাচ্চাটা ফ্রিজিয়াম। আচ্ছা আসেন, আমরা একটা করে দেখি তো। প্রথম নাম্বার গাভী হচ্ছে এটা। আচ্ছা এইগুলো বাচ্চাগুলো, আর এটা প্রথম নাম্বার গাভী বাচ্চা? প্রথম গাভীর বাচ্চা। আচ্ছা বাচ্চাটা দেখেন আগে, বাচ্চাটা দেখেন ভাই। হ্যাঁ এটা জাতের বাচ্চা ভাই, জাতে বাচ্চা, বাচ্চা একের বাচ্চা এটা। হ্যাঁ দেখেন বাচ্চা কোয়ালিটি। বাচ্চাটার বয়স আনুমানিক? বাচ্চাটার বয়স আনুমানিক এক মাসের ভিতরে, আনুমানিক এক মাসের মতো বয়স হবে। জি ভাই। এটা হচ্ছে প্রথম নাম্বার, প্রথম নাম্বার সার বাচ্চা, এক মাসের মতো বয়স হতে পারে। আচ্ছা ঘুরাই দেন দেখি বাচ্চাটাকে। এই যে দেখেন বাচ্চার কোয়ালিটি, আর বাচ্চার এই উচ্চতা লম্বা। হ্যাঁ উচ্চতা লম্বা আছে, টাইগার বাচ্চা, টাইগার বাচ্চা। জি ভাই। আচ্ছা এটা প্রথম নাম্বার, প্রথম নাম্বার। আচ্ছা বাচ্চাটা রেখে দেন, আমি গাভীটা দেখি। এটা গাভীটা? এটা হলো গাভী ভাই। সরে দেন, অবশ্যই সরে দেন গাভীটা। দেখেন এই গাভীটার বডিটা, হ্যাঁ, আর এই চামড়াটা রাবাটার মতো ঢিলা, এবং রাবাটার মতো ঢিলা, আর গোটা ডবল বডি ভাই। ডবল বডি, ডবল বডি মাংস লাগা আছে। দেখুন সব ভাই, দেখলে বুঝতে পারবে। দুধ হয়? দুধ হয়। এই গরু ওলাম দেখছেন, সবলা দুধ খাই ফেলেছি ভাই। আচ্ছা আচ্ছা, কতটুকু হবে দুধ? তো দেড় কেজি আসবে ভাই। কোন মাংস? দেড় কেজির মতো দুধ হয়। এটা প্রথম নাম্বার গাভী? এটা হলো প্রথম নাম্বার, এক নাম্বার গাভী, এক নাম্বার গাভী। বয়স? বয়স, বয়স আপনার নতুন জোয়ান ভাই। কে বলে নতুন জোয়ান? উপর খিল পড়ছে, খিল পাঠিয়ে। তার মানে এখান থেকে তিনটা বাচ্চা নিতে পারবে এখন ভাই? আরো তিনটা বাচ্চা নেওয়া যাবে, নেওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম নাম্বার গাভী এটা ছয় দাঁতের পরে জোয়ান হয়েছে, আর বললেন দেড় কেজি করে দুধ হবে। কেজি করে দুধ, আর এই যে চামচটা দেখেন, মাংস লাগার অনেক জায়গা আছে, মাংস লাগাইতে পারবে, লাগাতে পারবে। আর মাংস তো লাগাই আছে, লাগানো আছে। আচ্ছা হালকা একটু খাওয়াইলে মাংস লাগে যায়। আচ্ছা সরে দেন দেখি, পাঁচ সরে দেন। এই ওলাম দেখেন, দুধ দেখেন, ভাড়া দেখেন। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে প্রথম নাম্বার গাভী। আচ্ছা দুই নাম্বার গাভী এটা? এই দুই নাম্বার গাভীর বাচ্চাটা আগে দেখেন ভাই। দুই নাম্বার বাচ্চাটাও? এই যে বাচ্চাটা দেখেন, আমি যে প্যাকেজটা দিছি ভাই, ক্রসফ্রিজিয়ান। হ্যাঁ প্যাকেজটা যে দিছি, এই বাচ্চার কোয়ালিটি আজকে অন্যরকম দিছি। হ্যাঁ কারণ যে ভাই কাছে যাবে মালটা, হ্যাঁ একশো একশো লাভ হবে, লাভজনক মাল, একশো একশো লাভ হবে। প্যাকেজে কিন্তু আমি মাল দিই না, কিন্তু সামনে কুরবানির যার কারণে বাচ্চাগুলো একটু বড় দিচ্ছি। আচ্ছা আচ্ছা, যাতে কুরবানি তো গাভীলা বিক্রি করতে বাচ্চালা রাখতে পারে। এই বাচ্চাটা বয়স মানে ঘুরাই দেন দেখি বাচ্চাটা। এই বাচ্চাটা বয়স মানে এক মাসে হবে, এক মাসে হবে। প্রথম বাচ্চা, দ্বিতীয় বাচ্চা প্রায় একই রকম সাইজ, একই রকম, একই কালার, একই কালার। আর উচ্চতাটা দেখছেন ভাই? আচ্ছা প্রথমটা হচ্ছে সার, দ্বিতীয়টা বকনা? না বকনা, জাতের এটা বকনা, জি জাতের বাচ্চা। আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার, দুই নাম্বার বকনা বাচ্চা, বকনা। আর গাভীটা হচ্ছে এটা? গাভীটার বয়স? গাভীটার বয়স ভাই ছয় দাঁত, ছয় দাঁত। এই গাভীটার বয়স হলো আপনার ছয় দাঁত। হ্যাঁ ছয় দাঁত। হ্যাঁ আচ্ছা, এটা দুধ হয় কতটুকু? এটা গাভীর আপনার দেড় কেজি থেকে একটু কম হবে ভাই, দেড় কেজি থেকে একটু কম হবে, কম হবে। কিন্তু খামারে গেলে দুধ বাড়ে যাবে, খামারে গেলে দুধ বাড়ে যাবে, কারণ খাওয়া দাওয়া যত্ন কম। হ্যাঁ হ্যাঁ, চামচটা দেখেন ভাই, চামচটা ঢিলা, একদম ঢিলঢালা, মাংস লাগার অনেক জায়গা জায়গা আছে। আর শিং মাথা দেখেন ভাই, সামনে কুরবানি, হ্যাঁ ফুতালা গরু নেওয়া যাবে না, না না, শিং মাথা ঠিক থাকলে গোড়া বেচা কিনা করতে হবে, বেচা কিনা করা যাবে আরাম পাবে। আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার গাভী, দুই নাম্বার গাভী বললেন, ছয় দাঁত বয়স, ছয় দাঁত বয়স। কোলান দেখেন ভাই, কোলান টোলান ঠিক আছে, কোলান সব ঠিক আছে, দেড় কেজির মতো দুধ হবে। জি ভাই। আচ্ছা তিন নাম্বার, তিন নাম্বার গাভীটা দেখি, এটা গাভীটা? হ্যাঁ এটা গাভীটা। বাচ্চাটা কই? তিন নাম্বার গাভীর বাচ্চা সাইওয়াল বাচ্চা ভাই, এই দেখুন বাচ্চা। হ্যাঁ এটা বাচ্চা সাইওয়াল, নাভি নাম্বার, নাভি ঝুলা আছে ভাই, দেখেন একটু নাভি ঝুলানো আছে ভাই, ভাগর দেখো, দেখে শুনে নিবে গরুগুলা। হ্যাঁ সাইওয়াল বাচ্চা নাভি একটু ঝুলা আছে। আচ্ছা আচ্ছা, এটা তিন নাম্বার, এটা তিন নাম্বার। এটা বয়সটা আনুমানিক কেমন হবে? বয়স আপনার 25 দিন হবে ভাই, 25 দিনের মতো বয়স হবে। জি তিন নাম্বার বাচ্চা হচ্ছে বকনা বাচ্চা, বকনা বাচ্চা, সাইওয়াল নাভি ঝুলা আছে, সাইওয়াল নাভি ঝুলানো আছে। আর গাভীটা? এটা গাভীটা, এটা গাভীটা কয় দাঁতের? গাভীটা আপনার নতুন জোয়ান ভাই, গাভীটা নতুন জোয়ান, নতুন জোয়ান। কিন্তু গাভীটা দেখেন, হ্যাঁ গাভীটা যেমন উঁচা হ্যাঁ তেমন লম্বা, ডাইটা অনেক লম্বা আছে ভাই। হ্যাঁ কিন্তু গাভীটা শুকনো একটু, হ্যাঁ কিন্তু গাভীটার বাচ্চাটা দুধ খাচ্ছে তো, হ্যাঁ যার কারণে গাভীটার না খাওয়াতে মানে এই স্বাস্থ্যটা। আচ্ছা কিন্তু এগুলো গরু স্বাস্থ্য তাড়াতাড়ি বাড়ে ভাই, তাড়াতাড়ি বাড়বে, কারণ যে উঁচা লম্বা গরু একটু যদি ফিকারটা আনতে পারে, এটার দাম মেলা টাকা, দাম মেলা। জি এটা হচ্ছে তিন নাম্বার গাভী, তিন নাম্বার। আর এটার বয়স বললেন? বয়স নতুন জোয়ান, নতুন জোয়ান। এটা দুধ হবে কতটুকু?
আনুমানিক বয়স 25 দিনের কাছাকাছি হবে। আচ্ছা, বাচ্চাটাকে সরাই দেন, ঘুরাই দেন দেখি, ঘুরাই দেন দেখি, দেখেন সব সবকিছু ভাগত দেখাই দেন, দশ ভাই দেখেন। ঠিক আছে, আর এটা গাভিটা, গাভিটার বয়স, গাভিটার বয়স আপনার নতুন জোয়ান, কিন্তু গাভিটা দেখেন, গাভিটার মাংস যে লাগা আছে, হ্যাঁ গাভিটার মাংসে অনেক লাগা আছে, মাংস লাগানো আছে, ভালো না, গাভিটা অনেক মাংস লাগা আছে, মোটা তাজা গাভিটা, মোটা তাজা, এই ওলান দেখেন সবকিছু, হ্যাঁ ক্লিয়ার আছে, পাতার মধ্যে ক্লিয়ার আছে দেখেন ভাই। আচ্ছা আচ্ছা, এই যে মাংস দেখেন, এটা দুমন মাংস হবে ভাই, দুমন মাংস হবে, দুমন মাংস হবে, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে 5 নাম্বার গাভি, এটা হলো 4 নাম্বার গাভি, বয়স, বয়স, এটা বয়স আপনার নতুন জোয়ান, নতুন জোয়ান, খিল ফুটছে ভাই, খিল ফাটছে। আর দুধ কতটুকু হবে? এটা 1.5 কেজি দুধ হবে, 1.5 কেজির মতো দুধ হবে, দুধ হবে। আচ্ছা, সরাই দেন দেখো, পাশে সরাই দেন দেখি, গোটা দেখান, ভালো করে দেখান দেখো ভাই, হ্যাঁ 1.5 কেজি মতো দুধ হবে, সিরিয়ালের 4 নাম্বার গাভি। আচ্ছা, সর্বশেষ 5 নাম্বার গাভি বাচ্চাটা নিয়ে আসেন, সর্বশেষ 5 নাম্বার গাভি বাচ্চা, এটা হচ্ছে 5 নাম্বার গাভিটা, আর বাচ্চাটা হচ্ছে এইটা, এই যে বাচ্চা হলো এইটা ভাই, হ্যাঁ বাচ্চাটা দেখেন, ফিগার দেখেন, বকনা বাচ্চা, বকনা বাচ্চা, হরিঙ্গের মতো বাচ্চা, হরিণের মতো, হালকা একটু নাভি ঝুলানো আছে, নাভি ঝুলানো আছে দেখেন। আচ্ছা, ঘুরাই দেন দেখি বাচ্চাটা, দেখেন ঘুরাই দেন, হ্যাঁ এটা হচ্ছে 5 নাম্বার বাচ্চাটা, 5 নাম্বার বাচ্চা, 5 নাম্বার গাভিটা, আর 5 নাম্বার গাভিটা হচ্ছে এইটা, জি গাভিটার বয়স, গাভিটার বয়স আপনার 6 দাঁতের পর একটু খিল ফুটছে, 6 দাঁতের পর খিল ফাটে, জোয়ান হচ্ছে, নতুন জোয়ানে বলে, নতুন জোয়ান বলে, জি এই গাভিটা দেখেন, কিন্তু বডিটা ডবল ভাই, হ্যাঁ বডি ডবল, পাঁচা চওড়া আছে, চওড়া আছে, এই যে ওলানটা দেখেন, এটা গাভির দুধ আছে, বুঝছেন কতটুকু হবে, হ্যাঁ এটা গাভির দুধ আপনার 1.5 কেজি তো হবেই, 1.5 কেজি হবে, 1.5 কেজি ইনশাআল্লাহ হবে, কোনো মানে আছে, তাহলে এই 5টা গাভি, 5টা বাছুর, 5টা গাভি, 5টা বাছুর, হ্যাঁ। আচ্ছা, এখন বাচ্চাগুলো সবগুলো ছাড়ে দেন দেখি, তাহলে 5 নাম্বার গাভি, আর এই যে 5 নাম্বার বাচ্চা, 4 নাম্বার গাভি, 4 নাম্বার বাচ্চা, 3 নাম্বার গাভি, 3 নাম্বার বাচ্চা, 2 নাম্বার গাভি, 2 নাম্বার বাচ্চা, 2 নাম্বার বাচ্চা। আচ্ছা, সরাই দেন দেখি, প্রথম নাম্বার গাভি, প্রথম নাম্বার বাচ্চা, প্রথম নাম্বার বাচ্চা। তো বেলাল ভাই, তাহলে 5টা গাভি, 5টা বাছুর নিয়ে আজকে একটা প্যাকেজ, আজকে আবার 5টা গাভি, 5টা বাছুর নিয়ে একটা প্যাকেজ, হ্যাঁ হ্যাঁ। তবে বাছুরের আজকে কোয়ালিটিগুলো আমি অন্যরকম দিছি ভাই, হ্যাঁ যে দর্শক ভাই হোক, এগুলো মাল কার ভাগে আছে বলা যাবে না, হ্যাঁ কিন্তু ভাই এগুলো জাতের বাচ্চা, ফ্রিজিয়াম বাচ্চা, বকনাও আছে, সারও আছে, সাইওয়াল বাচ্চাও আছে, হ্যাঁ আজকে যে রেটটা দিব ভাই, হ্যাঁ রেটটা সীমিত রেটেই দিব, কিন্তু আমি সব সীমিত রেটেই দিই আল্লাহর রহমত, হ্যাঁ প্যাকেজ থাকে না, আজকের প্যাকেজের রেট হবে আপনার কত, 63,800, 63,800, জি ভাই, তাহলে 63,800 টাকা লটে, 5টা গাভি, 5টা বাছুর, মোটামুটি সবগুলো সুস্থ সবল, সবগুলো নিখুঁত মানের, নিখুঁত মানের। আচ্ছা, এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন, 01760 01760 586 586 374 374, তাহলে আজকে 63,800 টাকা লটে, 5টা গাভি, 5টা বাছুর। ঠিক আছে, ধন্যবাদ দর্শক শ্রোতা, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।